নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পুজো স্পেশাল ভোগের লাবড়া রেসিপি তৈরি করে দেখাবো। এটি কোনো নতুন রান্না নয়, বহু পুরনো দিনের একটি রান্না। অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করেন, আমি কিভাবে লাবড়া বানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন স্টার্ট করা যাক। সমস্ত সবজি খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন লাগবে, আর লাগবে তেজপাতা আর শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা লাগবে, হাফ চা চামচ ধনে গুঁড়ো লাগবে, হাফ চা চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন লাগবে, আর লাগবে হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা। এরপর দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি। সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে এই তরকারির মধ্যে আরও সবজি দিতে পারেন। খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও দিতে পারেন। নিরামিষ তরকারিতে চিনি দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তরকারিটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম। এরপর আবারও একবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটার জল শুকিয়ে গেছে। এরপর আমি জিরের গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। যে কোনো তরকারিতে জিরের গুঁড়ো যদি দেওয়া যায় নামানোর আগে, তাহলে তার গন্ধ খুব সুন্দর হয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।